যাইতে আমি ভোটটা দিমু আমি ভোটটা দিবু তবে আমি চাইয়া গেলাম সেই ভোটটা যাতে নৌকার পক্ষে হয় নাকি বলেন আপনারা নৌকায় ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বোনরা অনেকেই আসছেন গান নৌকা মারকারি গাই সব জায়গায় কিন্তু আপনি গোদে এমন হইতেছে মায়ের গান গাই একটু গামু নাকি মা বাবা দুইজনকে নিয়ে আমার একটা গান আছে ওই আমি করি না খেদে করিও নবীর আমার নবী যখন মায়ের পেটে তখনই আমার নবীর বাবা সেই আবদুল্লাহ তিনি বাণিজ্য করতে গিয়া সেখানেই উনি ইন্তেকাল করেন তাই উনি বলেছেন আমি আমার বাবাকে তো দেখি নাই আমি আমার মায়ের পেটে ছিলাম তখন আমার জন্মের আগেই পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে আমি এতিমেই নিখিলে ওই আমার পিতা আমার মাতাকে ও আমার পিতাহাকে আমার মাতাকে সেবিনায় আমি মোহাম্মদ করিও আমার উম্ম করিওয়া মাহার উম্মত বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে আমরা মা বাবার খেদমত করি না মা বাবাকে খাইতে দিতে চাই না পড়তে দিতে চাই না আমি বলবো আপনার সন্তান কেনা দিয়াও আপনি যদি আপনার মা বাবাকে খুশি রাখেন আল্লাহাক আপনার সন্তানকে হেফাজত করবে এই জন্য আমি বলবো বাবা মা এমন সম্পদ আপনার টাকা নাই আপনি হস করতে যাইতে পারেন না মক্কা মদিনায় যাইতে পারেন না কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার মা বাবা মক্কা মদিনা রয়ে গেছে আপনি যদি মা বাবার খেদমত করেন আপনার টাকা না থাকলেও আল্লাহ বলেন যে ওই ব্যক্তির হজ আমি কবুল করি যদি তার মা বাবার খেদমত করে বাবাকে তোমার কাবা জানিও জানিও মাকে তারা বাঁচিয়া যদি গো থাকে সেবিও বাবাকে সেবি মাকে সেবি বাবাকে ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও আমার করিও নবীর তাহলে আমার নবী বলছে আমার আল্লাহও বলে এতিমকে যে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি আমার নেত্রী শেখ হাসিনা এতিম আপনারা জানেন মা নাই বাবা নাই আপন একটা ভাই নাই সতেরো আঠারো জন মানুষকে রাত্রে হত্যা করছে আপনি আমি আমরা হইলে পাগল হয়েই যাইতাম সেই মানুষটা বুকের দুঃখ কষ্ট বুকের মধ্যে ধামাচাপা দিয়া এই সারা দেশের মানুষের খ্যাতমত করে যাইতেছে বলে আমার আর কিচ্ছু চাই না আমি যদি আমার বাপের স্বপ্নের এই সোনার বাংলাদেশ ঘুরে যাইতে পারি আমার আর কিছু লাগবে না এটাই আমি চাই মানুষ কয়দিন বাঁচে আমিও কিন্তু এতিম আমার বাবা মধুবয়াতি অনেকেরই অনেকেই চিনতেন আমার বাবাকে হারাই ফেলছি আপনারা জানেন আমার বাবার নামে আমি একটা মেলা করি মধুর মেলা আমার মা কেউ আমি দুই বছর আগে সেও আমা আমার কিন্তু আসলে আপন বলতে আর কেউ নাই এই যে আপনারা যারা আছেন আমার ভোট চাওয়ারও কিন্তু আমার কেউ নাই আপনারা ছাড়া এই আপনার আমার ভাই ব্রাদার যারা তারাই কিন্তু যান আমার মায়েরা যারা তারাই কিন্তু আমার পক্ষে আপনারা বলেন যে মমতাজ আমাদের মেয়ে ওরে ভালো ওর ছোটোবেলার থেকে চিনি জানি ও তো ভালোই করতেছে ওরে আপনারা একটা ভোট দিন আপনারা ছাড়া কিন্তু আমার চাওয়ারও কোনো মানুষ নাই তাই আমি বলবো আমিও তিম আমার মা নাই বাবা নাই আমি একটা জিনিসই চাই আমি আপনাদের এমপিগিরি করে খাই না আমি এমপিগিরি করে আপনাদের আপনাদের জিনিস আমি আত্মসাত করি না শুধু আল্লাহ আমাকে সুস্থ যেন আপনাদের পাশে থেকে আমি অমর হয়ে থাকতে রাখছে পারি এইটুক চাই নাকি বলেন প্রত্যেকটা মানুষের আপনারা বলবেন তাহলে তুমি কেন করো আমারও তো একটা স্বাদ ইচ্ছা আছে আমারও একটা ভালো লাগা আছে যে আমি যদি মানুষের খেদমত করতে পারি মানুষ শত শত বৎসর আমার নামটা কইব কইব না যে মেয়েটা ভালোই ছিল আমাকে দেশে এমপি হয়ে আমাকে এই এই কাম করে তুই গেছে যতদিন আপনারা সেই কাজের সুবিধা পাবেন দিন আমার আমল নামার মধ্যে আমার নেটটা যোগ হইতে থাকবা থাকবো না তাহলে আমারও লাভ আছে আমি বলুম না যে আমি বিনা লাভে খাটতেছি আমার এই লাভ এই লাভগুলা আমি যেন করতে পারি আমি যতদিন সুস্থ আছি আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এই সেবা করার আমার সুযোগটা আপনারা দিবেন সাত তারিখে দু সাল জানুয়ারি মাসের সাত তারিখে ভোট হবে কারো কথা না শুই ভোট কেন্দ্রে যাবেন আপনারা নৌকা মারকার ভোট দিয়া আপনারা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন আমাদের দরকার কানার দরকার চোখ দরকার এলাকার উন্নয়ন নাকি কোন কেরাই ইলো কেরা না কেরা নির্বাচনে গেল এত কিছু আমার এত জাতীয় নেতা তো আমার হওয়ার দরকার নাই এত কিছু তো আমার চিন্তা করার দরকার নাই আমার দরকার আমার এলাকাটা উন্নয়ন হইব কেমনি কারে দিয়ে হইব নাকি আর শেখ হাসিনা তো আমার চিনে চিনে না আমি গান গাইলে উনার কথা কইলে উনি একটু হাসে না উনি একটু তালি দেয় না তাইলে আমার কথা আমার যদি চিনে আপনাকে মেয়েটারে যদি চিনে সে যদি যায় দুইটা বাপি করে কথা কয় সে কি না করতে পারবো আর এখন যারা আসতেছে আমি আমি তাদেরকে মন্দ বলি বলি না ভাই তাদেরও আপনারা আরও আসা যাওয়া করেন শেখ হাসিনার সাথে পরিচিত হন আরও আপনাদের দুই চার পাঁচ দশ বছর লাগবো আপনারা পরিচিত হন তখন আমরা সাইডে দেব না কি আমরা আপনারা করেন আপনারাও আনেন আমরা আমাদের জায়গায় চলে যাই তখন আমারও বয়স হয়ে যাইব আমারও হয়তো জানি না সবসময় আর মানুষের এত কাজ করতে ভালোও লাগে না একটা ই তো থাকে তা আমি বলবো তাদেরকে আপনারা আরও সময় আছে আপনারা পরিচিত হন আপনারা কাজ করার মতো ক্ষমতা আপনারা ই করেন অর্জন করেন তারপরে আপনারা করেন যতদিন আমাদের এই ক্ষমতা টুক আছে আমরা মানুষের জন্য করে যাই নাকি কন তাই আপনারা সাথে থাকেন নৌকার মার্কার সাথে থাকেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট দিলাম ভালো থাকেন আমার জন্য দোয়া করে নাল্লা যেন আমাকে ভালো রাখে আমার নেত্রীর জন্য দোয়া করে নাল্লা যেন ওনাকে অনেক হায়াত দেয় ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার ধন্যবাদ আপনারা কেউ না